আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব এই হলো মাগরিবের পর তো আর হচ্ছে শাড়ি পরিয়ে দিয়েছে আর ফার মামি মানে এটা দেখে আমি হাসতে হাসতে শেষ তো এটা হচ্ছে ওর মামির ওড়না আর হচ্ছে হিজাব তো এইগুলো দিয়ে হচ্ছে ওকে শাড়ি পরিয়ে দিয়েছে সাজুগুজু করিয়ে দিয়েছে মানে দুইজন একসাথে থাকে আর কি কি যে দুষ্টামি করে মানে কি আর বলবো তো এটা দেখে আমার খুবই হাসি পাইছে তো এরপর হচ্ছে আবার পরিয়ে দিয়েছে ওকে তো তখন হচ্ছে সোয়েটার ছিল তো ওইটা খুলে এখন ওই যে ভিতর একটা সাদা গেঞ্জি ছিল ওইটার সাথে ম্যাচিং করে আরেকটা পরিয়ে দিয়েছে আর এইটাও কিন্তু ওর নাই ছিল তো মাসাল্লাহ এটা মানে পরানোর পরে খুবই সুন্দর লাগতেছে আমার একদম সাদা পরী আর উনি একটু স্টাইল করলো তারপর একটু ভিডিও করলাম একটু ছবি তুললাম তো যাই হোক মাসাল্লাহ খুবই ভালো লাগতেছিলো তো এই হলো আরফার হচ্ছে আরেকটা কাণ্ড মানে এটা দেখেও আমার অবস্থা হাসতে হাসতে খুব খারাপ হয়ে গেছে তো ও এখানে ছবি অ্যাড করতেছে তো ওর নানুর মোবাইলে কী যেন একটা অ্যাপস ও নিজে নিজেই আর কি ডাউনলোড করছে তো ওইটা দিয়ে ছবি অ্যাড করা যায় মানে হচ্ছে খাতার উপরে হচ্ছে রাখলে আর পিছন দিয়ে আর কি যেই ছবিটা রাখবে মোবাইলেই তো তারপর এইটা পিছন মানে খাতার মধ্যে আর্ট করতে পারবে তো এই হচ্ছে আমার ভাইয়ের মানে এত সুন্দর একটা ছবি এই ছবিটার ও কী আর্ট করছে মানে কি আর বলবো মেয়েটার কাণ্ড তো নিজে নিজে এগুলো সব কিছু করে তো যাই হোক অনেক মজা করলাম হাসলাম তো এ তারপর হচ্ছে আর কি রাতের একটু হালকা পাতলা রান্না সেরে নিচ্ছি এখানে হচ্ছে কাচকি মাছের আর কি সুটকি যেটা ওইটা দিয়ে হচ্ছে আলু কুচি কুচি করে আর কি কেটে একদম ভাজা ভাজা করব তো এটা এই প্রথম মনে হচ্ছে আমি খেলাম তো খুবই মজা লাগছে আর কি খাবারটা তো মানে শেষের মানে ফিনিশিংটা আমি আসলে ভিডিও করতে পারিনি তো খুব ভালো করে ভেজে আমি হচ্ছে আর কি অল্প একটু পানি দিয়ে দিয়েছি কারণ আর কি আলুগুলো খুব ভালো করে আমি কুচি করে নিয়েছি তো আর হচ্ছে ইলিশ মাছ ভাজবো মাখানো ছিল তো রান্না শেষ করলাম এখন হচ্ছে একটু পিঠা বানাবো হাতে কাটা শ্যামাই তো এই দিকে হচ্ছে আমি গোলা করে নিয়েছি তো চালের গুড়া যে ছিল ওটা হচ্ছে সিদ্ধ চাল আর হচ্ছে আতপ চাল দুইটা একসাথে আর কি মিশিয়ে তারপর হচ্ছে আমি আর কি আজকের এই হাতে কাটা শ্যামাইটা বানাবো তো এই দিকে হচ্ছে আমি খুব ভালো করে আর কি কাইটা করে নিয়েছি মাসাল্লাহ কাইটা খুবই সুন্দর হয়েছিল আর হচ্ছে গুড়িটা যদি একটু হালকা আর কি ই করে নেওয়া হয় টেলে নেওয়া হয় তাহলে খুবই সুন্দর হয় তো আগে একটু টেলে নিয়েছিলাম তো এই দিকে হচ্ছে কাইটা খুব ভালো করে মুথে নিয়েছে তাকিয়া একদম গরম গরম থাকতে তো এইদিকে আর দুইজনে মিলে আর কি বানাচ্ছি ও তাকিয়া হচ্ছে প্রথম বানাচ্ছে ওই তুলনায় খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ ওর এই হাতে কাটা শ্যামাই তো এইদিকে হচ্ছে আমরা মানে বানিয়েও নিয়েছি আর আগে লত মানে লতা যেগুলো এগুলো হচ্ছে তৈরি করে নিচ্ছি তো তারপর হচ্ছে আর এইখানে হচ্ছে আমাদের হচ্ছে পিঠা বানানোর মধ্যে একটু ব্রেক নিয়েছি খাওয়া দাওয়ার ব্রেক তো সন্ধ্যাবেলা হচ্ছে আমরা ওই কিছু মানে খাইনি আমার ভাই হচ্ছে অফিস থেকে আসার সময় এই যে ভেলপুরি নিয়ে আসছে আজকের ভেলপুরিগুলো খুবই সুন্দর ছিল একদম ফুলকোপ আর এই যে ডালটা এত পরিমাণ ঝাল ছিল মানে ভেলপুরি আর কি এটা খাওয়া হয়ে গেছে কিন্তু এই ডালটা রয়ে গেছে এত পরিমাণ ঝাল ছিল ঝাল আমি একদমই খেতে পারি না কিন্তু তা আর ঝাল খুব পছন্দ ও খেয়েছে তো এই তো এখন আর খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আর কি বাকিগুলো বানাবো তো এইদিকে যে লতগুলো লতাগুলো আগে সব বানিয়ে ফেলেছি আর এই তো এখন হচ্ছে আমি আজকে একটু অন্যভাবে রান্না করব তো নারিকেলটা আমি একটু ভালো করে টেলে নিচ্ছি মানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে টেলে নিলে আর এই দিকে হচ্ছে আমি প্রায় সাড়ে তিন লিটারের মতো দি দুধ এইখানে আমি জাল করে নিচ্ছি তো এখানে এলাচ আর দারচিনি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি তো এইখানে আর কি চিনি দিয়ে চিনিও দিব আর হচ্ছে গুড়ও দিবো খেজুরের গুড় তো খেজুরের গুড়টা পরিমাণে একটু কম ছিল তাই আমি আর কি চিনিও আর কি এর জন্য দেয়া হয়েছে তো চিনি দিয়ে আমি একটু দুধটা আর কি ভালো করে জাল করে নিব তো এইদিকে এই তো সে হাতে কাটা শ্যামাইগুলো বানানো হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে তো বানিয়ে হচ্ছে আমি পেপারের মধ্যে মেলে দিয়েছি তো বললামই তো আগের ভিডিওতে যে আমাদের এদিকে গ্যাস একদমই থাকে না তো আর এই মানে এই শ্যামাইটা রান্না করতে করতে প্রায় রাত মানে দুইটার মতো মানে বেজে গেছে এইরকম অবস্থা হয়েছিল আগেই তো বলেছি গ্যাস থাকে না রাত একটার দিকে হচ্ছে গ্যাস আসছে তারপর হচ্ছে রান্না করছি তো এইদিকে আমি তুলে নিলাম গুড়ি টুড়ি কিছু নেই নি উপর থেকে শুধু আর কি শ্যামাইগুলো তুলেছি আর ওইদিকে হচ্ছে আমি নারিকেল দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে চিনিটাও দিয়ে আমি খুব ভালো করে জাল করে আর কি নিয়েছি এই তো ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না তো এখন হচ্ছে আমি এর মধ্যে হাতে কাটা শ্যামাইগুলো দিয়ে একদম খুব ভালো ভাবে আস্তে আস্তে আর কি নেড়ে দিব আর এই পাশে হচ্ছে এই তো গুড়টা আমি জাল করে নিচ্ছি তো শ্যামাইটা মানে আমি হয়েই গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি তো আর একটু ঠান্ডা হলে আমি ওই যে গুড়টা জাল করেছি ওইটা আমি মধ্যে দিয়ে খুব ভালো করে আর কি মিশিয়ে নেবো একদম আস্তে আস্তে তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই রান্নাটা হয়েছে তো শ্যামাইটা কেমন হয়েছে এটা পরের ভিডিওতে দেখতে পারবেন আল্লাহ হাফেজ